কর্মী হিসেবে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলের শামস পরশ ত্রিবার্ষিক সম্মেলনের তারিখ নির্ধারণ করে সম্মেলনের সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের জন্য নির্দেশ দেওয়ার পর থেকে চট্টগ্রামে উৎসবের আমেজ চলছে। নগরের বিভিন্ন সড়কের দুপাশ ছেয়ে গেছে ছবি সম্বলিত বিভিন্ন ব্যানার, পোস্টার, পেস্টুল ও তোরণে। বিশেষ করে নগরের কাজী ডিওরি স্টেডিয়াম মোসহ ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট এর আশেপাশে ব্যানার পেস্টুনের ছড়াছড়ি। দলের হাইকমান্ডের নজরে আসতে চলছে প্রচার প্রচারণাও। আগামী 30 মে চট্টগ্রাম মহানগরের আওয়ামী যুবলীগের সম্মেলনের দিন ধার্য করেছে কেন্দ্রীয় যুবলীগ। তবে এবারের কমিটিতে ত্যাগী তৃণমূলের কর্মীরা স্থান পাচ্ছে কিনা তা নিয়েও অনেকে শঙ্কায় রয়েছেন। কারা পাচ্ছেন পদপদবী তা নিয়ে কৌতূহলের শেষ নেই। চায়ের দোকান থেকে শুরু করে হাটে বাজারে রাজনৈতিক আলাপ আলোচনায় একটাই আলোচনা, যুবলীগের সম্মেলন। পদপ্রত্যাশীরা বলছেন সম্মেলন নিয়ে সব রকম প্রস্তুতি শেষ করেছেন তারা। এই সম্মেলনকে ঘিরে চট্টগ্রামের সর্বত্র একটা মানুষের, আমাদের যুব সমাজের মধ্যে একটা নতুন একটা মেরু জাগরণ সৃষ্টি হয়েছে। বিশেষ করে দলের জন্য এটা অত্যন্ত একটা ভালো দিক সংগঠনের জন্য, আর বিশেষ করে এই সম্মেলনকে কেন্দ্র করে আমাদের প্রস্তুতি হলেই আমরা কীভাবে সম্মেলনকে প্রাণবন্ত করব, উৎসবমুখর পরিবেশে এই সম্মেলনটা সম্পন্ন করতে পারবো, একটা সুশৃঙ্খল সম্মেলন উপহার দেওয়া যায় সে লক্ষ্যে আমরা সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছি। প্রায় 9 বছর পর দলের হাইকমান্ডের সম্মেলনের সুসংবাদে যুবলীগ কর্মীদের মাঝে আনন্দের সীমা নেই। অপরদিকে কমিটিতে স্থান পাওয়ার জন্য শিক্ষা সনদ নয় বরং ত্যাগীদের মূল্যায়ন করতে হবে বলে মনে করেন এই যুবলীগ নেতা। এটা যোগ্যতা বিচার করবে এটা আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, এটা দলে যারা কাজ করছে দলের পরীক্ষিত মানুষ যাকে দিয়ে সংগঠন করতে একটি শক্তিশালী সংগঠনে রূপ দিতে পারবে তাদেরকে প্রায়োরিটি তা দেওয়া উচিত বলে আমি মনে করি। শিক্ষা সনদ তো অবশ্যই লাগবে, শিক্ষিত যুব সমাজ ছাড়া তো যুব সমাজের কখনোই আপনি উন্নয়ন বা উন্নতি কামনা করা যায় না। শিক্ষা অবশ্যই লাগবে, কিন্তু এখানে যদি আমি GPA 5 গোল্ডেন এ প্লাস চিন্তাগুলো তো হবে না। এখানে GPA 5 গোল্ডেন এ প্লাস হবে রাজনীতির মাঠে কার এই অভিজ্ঞতাটা বেশি আছে, কর্মী বান্ধব যারা, বিশেষ করে কর্মীদের কাছে কাদের গ্রহণযোগ্যতা আছে তাদেরকে নিয়েই একটা সুন্দর শক্তিশালী একটা ভালো একটা যুবলীগ আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপহার দেবেন বলে আমরা প্রত্যাশা করি। কেন্দ্রীয় যুবলীগ সূত্রে জানা গেছে বঙ্গবন্ধু এভিনিউ যুবলীগের কেন্দ্রীয় কার্যালয়ে নবল যুবলীগ সভাপতি পদের জন্য 35 জন এবং সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী 72 জনের আবেদন জমা পড়েছে। তবে নগর যুবলীগ আহ্বায়ক কমিটির 5 জন এবং যুগ্ম আহ্বায়কদের মধ্যে 3 জন আর যুবলীগ করতে আগ্রহী নয় বিধায় তারা সভাপতি সাধারণ সম্পাদক হওয়ার জন্য জীবন বৃত্তান্ত পাঠায়নি। তবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হাতকে শক্তিশালী করতে এই সম্মেলন আয়োজন বলে উল্লেখ করেন পদপ্রত্যাশী এই যুবনেতা। যুবলীগকে যিনি নেতৃত্ব দিচ্ছেন তিনি শেখ মনির সন্তান, তার হাত দিয়ে যে যুবলীগ তৈরি হবে তারা শেখ হাসিনার কর্মী হিসাবে সারা বাংলাদেশে একটা বিশ্বস্ত ব্যাংকার্ড হিসেবে নিজেদেরকে তৈরি করতে পারবে। মূলত হলো একটা শক্তিশালী সাংগঠনিক কমিটি, সেই কমিটি হলে পরে কিন্তু সমস্ত কিছুই কিন্তু আমরা ভালোভাবেই কিন্তু আগামী জাতীয় নির্বাচনে ভূমিকা রাখতে পারবো। এবং যে কোনো ক্রাইসিসে কিন্তু যুবলীগ যুব সমাজ এটা সংগঠনে কিন্তু একটা উইংস যুবলীগ যুব সমাজ, যদি দক্ষ যুব সমাজ যদি আমাদের সারা দেশে আমরা তৈরি হতে না পারি তাহলে স্বাভাবিকভাবে অপশক্তি চাইবে যে কোনো কিছু একটা বিনাশ করার জন্য, একটা পরিবেশ পরিস্থিতিকে শান্ত উন্নয়নশীল দেশ আমাদের সবল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ কিন্তু সারা বিশ্বে একটি রোল মডেল, সেই দেশের ভাবমূর্তি নষ্ট করতে চাইবে। আমরা যদি একটি শক্তিশালী সাহসী যুব সংগঠন হিসাবে সারা দেশে শেখ হাসিনার বিশ্বস্ত ব্যাংকার্ড হিসাবে তৈরি করতে পারি, প্রস্তুত থাকতে পারি, ইনশাআল্লাহ সকল অপশক্তিকে আমরা নির্মূল করতে আমাদের কোনো সময়ের ব্যাপার না। সংগঠনের নীতি নির্ধারক চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের শীর্ষ নেতারা কমিটির বিষয়ে তৎপর না হওয়ার কারণে দীর্ঘ সময় ধরে পুরনো আহ্বায়ক কমিটি নিয়ে যুবলীগের কার্যক্রম চলছিল। আহ্বায়ক কমিটি ছাড়াও সাবেক কয়েকজন ছাত্রলীগ নেতা পদপদবী ছাড়াই নগর যুবলীগের ব্যানারে কেন্দ্রীয় ঘোষিত বিভিন্ন কর্মসূচিতে পালন করে আসছেন। এবারের সম্মেলনের মাধ্যমে তারই অবসান হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। রুবেন চৌধুরী, চট্টলাটিভি। চট্টলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।